আমুল দুধ তো বিরিয়ানিতে একদম মাস্ট, আমুল দুধ ছাড়া বিরিয়ানি হবে না, এটা সম্পূর্ণ দেশি ঘি। এই দেখো বিরিয়ানির মশলা কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? আমার এখানে চিকেন বিরিয়ানি 100 টাকা আনলিমিটেড, যতক্ষণ খেতে যাবে ততক্ষণই পাবে। মটন বিরিয়ানি 150 টাকা আনলিমিটেড, যতক্ষণ খেতে যাবে ততক্ষণই পাবে। দাদা ভাই, আরে যতটা লাগে দাও না, আনলিমিটেড এর ব্যাপার এখানে। দারচিনি, আচ্ছা দারচিনির কোয়ালিটিটা A1 দারচিনি। তোমার লাস্টটা থাকছে এসব এত ব্র্যান্ডেড জিনিসপত্র দিয়ে? এই যে চিকেনের সাইজের পিস, এগুলো কাঁচা চিকেন দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছে এই কতটা সফট হলে এরকম হয় দেখো। বলে ভাই একা একা বসে নখ খোঁজাচ্ছ, ভালো কোনো বিরিয়ানির খোঁজ টোজ পাচ্ছ না নাকি? আরে সেই জন্যই তো, কোনো ভালো বিরিয়ানির খোঁজ পাচ্ছি না, এমন হয়েছে এখনকার দিনে যে কম দামে কেউ দিতেই যাচ্ছে না। দাদা দেবাদা ফোন করছি, ধর ধর দেখি কি বলে। হ্যাঁ দেবাদা বলো। হ্যাঁ দাদা তো আমার পাশেই বসে আছে। হ্যাঁ হ্যালো ভাই, তাহলে তুই একদিন আসিস, এসে আমার ওই ভিডিওটা করে নিয়ে যাবি, আমি কি মশলা দিই না দিই, কি দিয়ে কি দেয়, এরকম 100 টাকা দিচ্ছে কি করে, অনেক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ অনেকে বলেছে এইসব বিষয়ে, অনেকে কৌতূহল থাকে, ওর জন্য কৌতূহল থাকে, আমি ভেঙে দিতে চাই। আচ্ছা মশলাপাতি তুমি দেখাবে তাহলে, আজকে যাই আমি, এমনিতে একটা ভিডিও করবো ভাবছি, খুঁজে পাচ্ছি না কিছু। ভিডিও করে দিই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ চলো দাদা তাহলে যাই, একটা পেলাম কন্টেন্ট। তো এবার দেবা বিরিয়ানিতে চলে এসেছি, দেখবো কি মশলাপাতি দিচ্ছে, আমাকে ডেকেছে যেন। আরে বাবা, বিরিয়ানি মশলা সব, আচ্ছা আচ্ছা এই দেখো বিরিয়ানির মশলা কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? যে জন্য আজকে আবার দেবা বিরিয়ানিতে ছুটে আসা। রোদা দেবে নাকি এগুলো? সবই A1 কোয়ালিটি, এই যে এলাচ আছে, এলাচটাও 8 mm এলাচ, প্রত্যেকটা দানা একদম বড় বড়। এই যে দারচিনি, আচ্ছা দারচিনির কোয়ালিটিটাও A1 দারচিনি, ঠিক আছে? দারচিনি এই কোয়ালিটি দারচিনি অনেকেই ব্যবহার করে না, একদম কলকাতা থেকে আনা এইসব জায়গায়। সব একদম ব্র্যান্ডেড মাল এখানে রোদে দিয়েছে, অনেকের রিকমেন্ড থাকে যে কি করে ভেতরে কি দেয় না দেয় সেটা তো দেখার আছে, যে কি জিনিস দিয়ে আমি তৈরি করি মানুষ জানি, চাকদার মানুষ জানি, দেখতে পায় যারা খাবে, হ্যাঁ তারা জানি দেখতে পায় কি খাচ্ছে, আমি ভালো দিচ্ছি না খারাপ দিচ্ছি সেটা জানি দেখতে পায়। এই যে চিকেনের সাইজের পিস, এগুলো কাঁচা চিকেন দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছে এই রকম সাইজের পিস থাকছে। আচ্ছা আগে তো কম পিস দিচ্ছে, এখন তুমি কি আরো অনেক বড় পিস দিচ্ছ? অ্যাকচুয়ালি মুরগির দামটা এখন একটু কম আছে, তারপরে ছোট করলে মাংসগুলো ভেঙে যায় বেশি, ওর জন্য একটু বড়ই থাক। আচ্ছা এখন কি হাফ দিচ্ছ? না হাফটা হচ্ছে না, এখন পুরোটাই গোটা দিয়ে দিচ্ছি 100 টাকা, একদম 100 টাকা আনলিমিটেড, যে যতক্ষণ করে খেতে পারবে তাকে ততক্ষণই দেওয়া হয়, ঠিক আছে? মাংসের সাইজ এরকম থাকবে, এরকম থাকবে, মোটামুটি 100 গ্রাম, কিন্তু 100 গ্রাম বলেই চালাই আমি। এর মধ্যে দুধ আছে, খোয়া ক্ষীর আছে, এটা সম্পূর্ণ দেশি ঘি। এখন কোয়াহারি বিরিয়ানি যাচ্ছে, চারারি নর্মালি চলে, ওইদিকে এক হাঁড়ির বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর এদিকে আরেকটা হাঁড়ির বিরিয়ানি তৈরি করছে। এই হচ্ছে আমুল দুধ, আমুল দুধ তো দেওয়া হচ্ছে, দেখো একদম প্যাকেট থেকে ডাইরেক্ট কিন্তু আমুল দুধ ঢেলে দিচ্ছে দেখো। আচ্ছা চিকেন মাটন তো আলাদা, আলাদা আলাদা সম্পূর্ণ আলাদা, আগে একসাথে হতো, ভাই আসার পরে আর একসাথে করে সম্পূর্ণ আলাদা। আচ্ছা দেবা বিরিয়ানিতে এখন একটার পর একটা হাঁড়ির কিন্তু বিরিয়ানি তৈরি হয় দেখতে পাচ্ছ, এক হাঁড়ি বিরিয়ানি চলে গেছে, ওইদিকে আরেকটা দমে বসেছে, এদিকে আরেকটা কিন্তু তৈরি হচ্ছে। চিকেনের সাইজ গুলো দেখো তোমাদের আগেই দেখিয়েছি, 150 টাকার মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ। হ্যাঁ আর আমি ওখানে তৈরি যখন দেখাচ্ছিলাম তখন কিন্তু হাঁড়িটা এসেছিল, হাঁড়ি দেখো প্রায় অর্ধেক হয়ে গেছে, কটার মধ্যে শেষ হবে এটা? আরে বাবা, আমার এখানে চিকেন বিরিয়ানি 100 টাকা আনলিমিটেড, যতক্ষণ খেতে যাবে ততক্ষণই পাবে। মটন বিরিয়ানি 150 টাকা আনলিমিটেড, যে যতক্ষণ খেতে যাবে ততক্ষণই পাবে। না দাদা ভাই, আরে যতটা লাগে দাও না, আনলিমিটেড এর ব্যাপার এখানে। মাত্র 50 টাকার চিকেন চাপ এখানে আমি নিচ্ছি দেখতে পাচ্ছ দাও। তোমরা যদি এখানে শুধু বিরিয়ানি খাও তার সাথে তোমরা যদি বলো না, এখানে গ্রেভিটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি দেবা বিরিয়ানির মাটন বিরিয়ানি, মাত্র 150 টাকার এখানে মাটন বিরিয়ানি পাওয়া যায়, যার মধ্যে এরকম সাইজের একটা মাটনের পিস দেওয়া হয়েছে।
ওই 100 গ্রামের হবে, 100 গ্রামের উপরেই হবে, চবিওয়ালা পিস দিয়েছে। আর আমি এর সাথে নিয়েছি মাত্র 50 টাকায় চিকেন চাপ, এখানে লেগের পিস দিয়েছে দেখতে পাচ্ছ, এরকম কোয়ালিটির রাইস তোমরা দেখতে পাচ্ছ, একদম ঝরঝরে আর লম্বা লম্বা, দেখো একটা চালও কিন্তু ভাঙেনি, ঠিক আছে। এরকম গাবদা সাইজ একটা আলু দিয়েছে, রাইসের পরিমাণটা দেখো কতটা দিয়েছে, যেহেতু এখানে আনলিমিটেড বিরিয়ানি, তোমাদের এই বিরিয়ানি শেষ হলে বা খেতে খেতে লাগলে আনলিমিটেড দেওয়া হবে, কিন্তু কোনো কথা হবে না দেবাদার বিরিয়ানি নিয়ে। আমি মেনলি আজকে ছিলাম মশলাপাতি দেখাতে, সেই একই স্বাদ। এরকম একটা আলু দিয়েছে, এই দেখো আলুটা কতটা সফট, হালকা করে প্রেস করতে কিন্তু ভেঙে গেল, বিরিয়ানির ভাবটা ভালোই ঢুকেছে এর মধ্যে। এরকম সাইজের তুল তুল একটা রিয়াজির পিস দিয়েছে, একদম চর্বিওয়ালা পিস, এদিকে একটু ভেঙে দেখায়, এই দেখো কতটা সফট, দেখো কতটা সফট হলে এরকম হয়, দেখো কোনো কথা হবে না, দারুণ। যেহেতু চর্বি পিস পড়েছে, এই সাইডটা মাংস রয়েছে, মাংসটা নেওয়া যাক, এই দেখো কতটা সফট, দেখো কতটা সফট, দেখো এই হচ্ছে গ্রেভি, চিকেন চাপটা না খেলেও গ্রেভিটা তোমরা খেতে পারো, ফ্রিতে পাওয়া যায় এখানে, তোমরা বললে দেবে, মাত্র 50 টাকা এরকম সাইজের চিকেন চাপ তোমরা এখানে পাবে। এই হচ্ছে চিকেন চাপের সফটনেসটা, এইরকম সফট রাইস দিয়ে মাখামাখি করে। তো এখানকার বিরিয়ানির তো কোনো কথাই হবে না, এখানে রাইস কিন্তু তোমরা আনলিমিটেড পাচ্ছ, না যা পরিমাণ দিয়েছ, রাইস আনলিমিটেড, তাই তো? আর রাইস লাগবে না, একটা আলু দিল, আলু তোমরা নির্মে একটা পাবে যদি স্টকে থাকে, ঠিক আছে। এই যে আলু চলে এসছে আমার, এই হচ্ছে আলু, ঠিক আছে। ওরে বাবা, গাবদা একটা আলু দিয়েছে, একটা আলু দিয়েছে, এই দেখো কতটা সফট, হালকা করে ধরলাম। তো এখনো এতটা বিরিয়ানি জমিয়ে খেয়ে নি, তারপর ফিরছি, চলো। দেখো এখানে বসে বিরিয়ানি খেলাম, এবার দেবাদা বলছে নতুন নাকি মোমো লঞ্চ করেছে, তাই জন্য মোমোটা একটু টেস্ট করছি। এরকম মোমো রয়েছে, এটা 50 টাকার প্লেট, 5 পিস রয়েছে, এরকম সাইজ, সাইজ কিন্তু বেশ বড়, চিকেন মোমো। মোমোর সাথে এখানে একটা চাটনি দিয়েছে, ঝাল ঝাল একটা চাটনি, আর এই হচ্ছে মোমোর স্যুপ। চিকেনের ঠাসা, দেখো স্টাফিংটা, দেখো মোমোর ভেতরের এই চাটনিটা দিয়ে মাখিয়ে একটু খাওয়া যাক, এটা কিন্তু নিজে হাতেই বানায়। বিরিয়ানি বাদেও আজকে ফার্স্ট টাইম এই দোকানে মোমো টেস্ট করছি, বেশ ভালো লাগছে ভাই। সুপটা বিরাট গরম, সুপের মধ্যে থেকে চিকেন আটার দারুণ গন্ধ রয়েছে, দাদা বলছিল মাটনের টেকনি ফেকনি কিন্তু মধ্যে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, টিস্যুর ব্যবস্থাও রয়েছে। এবার তোমাদের লোকেশনটা বলে দিই, চাকদা কালুর মোড়, চাকদা, আচ্ছা তুমি বলে দাও লোকেশনটা। লোকেশনটা হচ্ছে গিয়ে চাকদা কালুর মোড়, ভাগীরথী রোড, কালুর মোড়। আচ্ছা আচ্ছা, থানার সামনে থেকে 1 কিলোমিটার সামনে, 1 কিলোমিটার আগে ভাগীরথী রোডে। টাইম কেমন কি আছে? প্রজেক্টটা থেকে বিরিয়ানি পাওয়া যায় 1:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত পাওয়া যায়। বাহ, তোমরা এসে কিন্তু টেস্ট করতে পারো। তো চলো দেখাবে নতুন ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে। তুই এই জায়গাটা বসে গেছিস, হ্যাঁ, এই মশাটা খুব জ্বালাচ্ছে, না যা পরিমাণ দিয়েছ